जी अभी पॉश ब्यूटी सैलून एंड हेल्थ क्लाबर ओनर एवं ट्रेनर योगा किंबा जोग व्यायाम अवश्य आमादेर प्रत्येक दिन मानसिक भावे शारीरिक भावे आत्मिक भावे सुस्थ थाकते होले अवश्य अनेक गुरुत्वपूर्ण भूमिका पालन करे थाके कारण आमरा शुधु बाह्यिक भावे फिजिकाली फिट थाकले किंतु एखन हय ना मानसिक भावेओ किंतु आमादेर सुस्थ थाकार जोन्नो योगा अनेक जरूरी बिकज एटार मध्ये निश्वासेर व्यायाम आछे जेटाके आमरा प्राणायाम बोले थाकि एटार मध्ये अनेक आसन आछे जेटार माध्यमे शुधु आमादेर बाह्यिक सौंदर्यई नय आमादेर इंटरनल अर्गानगुलो किंतु अनेक हेल्दी थाके सो योगा इज मास्ट फर एवरीडे जी आमी आर आमार मेये एक परफर्म करब एखाने आमार मेयेके आमी 5 बछर बयस थेके योगा कराई और 2008 थेके एज ए प्रफेशनल योगा टीचार हिसेबे आमी काज करछी एकजन मानुषके फिट रखार जोन्नो योगा आसले अनेक गुरुत्वपूर्ण कारण योगार कारणे मानुष फिजिकालिओ फिट थेके मेन्टालिओ फिट थेके ताई योगा सबार जोन्नो अनेक गुरुत्वपूर्ण योगा एकेबारे छोटो थेकेई शुरू करा जेते पारे एबं অনেক বয়স পর্যন্ত করা যায় আমরা মানে ব্যস্ততার মাঝে আমরা যদি কখনো সময় পাই সেই সময় অথবা ঘুম থেকে ওঠার পরে বা ঘুমাতে যাওয়ার আগে এরকম টাইমে আমরা করতে পারি যোগা যোগা ওয়েলনেস ফেস্ট 2023 সেলফ হিলিং হাব অর্গানাইজড করছে যোগা এবং ন্যাচারোপ্যাথিকে সাধারণ মানুষের কাছে আরও বেশি প্রচার এবং প্রচারণার কারণে প্রচারণার উদ্দেশ্যে আমাদের ঢাকা যোগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট 2023-এ বাংলাদেশের 20টা যোগা প্রতিষ্ঠান আমাদের সাথে অংশগ্রহণ করছে বাংলাদেশের 20টি যোগা প্রতিষ্ঠান আমাদের এই ফেস্টে অংশগ্রহণ করছে এই ফেস্টে বিভিন্ন যে 20টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে তারা তাদের ডেমনস্ট্রেশন দেখাচ্ছে তারা তাদের সম্পর্কে জানাচ্ছে এবং আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে যোগাকে মানুষের মাঝে আরও সহজভাবে প্রচার করা এবং সহজলভ্য করা ত্রিনয়ন আন্তর্জাতিক মেডিটেশনের যে আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনের সেমিনারের অনু হিসাবে আমাদের যে ক্যালকুলেশন তাতে আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশ সারা পৃথিবী 41 সালের ভিতরে এটা কভার হবে সবাই যোগ করবে এবং আমাদের যোগ এই জন্যই দরকার যে আমাদের শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এবং শারীরিক ফিটনেস এটা পৃথিবীতে আর কোথাও পাবেন আপনি যত জিমে যান যত খেলাধুলায় আমাদের সব খেলাধুলা সব কিছু দরকার কিন্তু আমাদের যোগা মেডিটেশনের শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি এবং আমাদের বডি ফিটনেস এই তিনটাই আমাদের সবার প্রয়োজন এবং আমরা আশা করি যে আমাদের এই আজকে সেলফ হিলিং হাব কর্তৃক আয়োজিত যে এখান থেকে একটা অনেক বড় প্রচার যেটা সারা ওয়ার্ল্ড জানবে যে আমাদের এই যোগার পিছনে আসতে হবে সবাই যোগ করতে হবে এবং আমাদের পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকব থ্যাংক ইউ ফিট এন্ড গ্লো যোগা সাদিয়া শারমিন হ্যাঁ আজকে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে একত্রিত হয়েছি মূলত ঢাকা যোগা অ্যান্ড ওয়েলনেস ফেস্ট 2023 আমরা যারা যোগা নিয়ে কাজ করছি এরকম বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমরা এসেছি আমরা ওনার আমরা
योगा চালাতে योगा নিয়ে কাজ করছি আমরা ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি আমি লাস্ট 22 ইয়ার্স योगा নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে আমি এর সাথে সাথে योगा ওয়েলনেস এবং সেলফ মোটিভেশন নিয়েও কাজ করছি তো এই আমার 22 ইয়ার্স জার্নিতে আমি প্রথমত আমি আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে যেটির নাম হলো দা ফিট অ্যান্ড ফান ইয়োগা অ্যান্ড ওয়েলনেস উইথ আয়েশা মুন্নি আমি আয়েশা মুন্নি আর আমি কর্পোরেটও ক্লাস নেই কর্পোরেট যারা খুব স্ট্রেস থাকে কাজের স্পিড কমে যায় বিভিন্নভাবে কম্পিউটারে কাজ করতে করতে একভাবে বসতে বসতে তাদের মেরুদণ্ডে ব্যথা হয় এগুলোর থেকে তাদের এই অ্যাংজাইটি থেকে তাদের অস্থিরতার থেকে তাদের কি করে মুক্ত করে তাদের কর্ম উদ্দীপনা বাড়ানো যায় এরকম আমি দুটা কর্পোরেটে ক্লাস নেই একটা হলো ওয়ালটনে আর একটা দা গার্ডিয়ান ইন্স্যুরেন্স ক্লাস নিচ্ছি আমি ঢাকা ক্লাব লিমিটেড ক্লাস নেই আর অফিসার্স ক্লাবে ক্লাস নেই আর আমি শেয়ারটনেও ক্লাস নিচ্ছি এই দীর্ঘ জীবনে আমি একটা জিনিস বুঝেছি নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে সুস্থ নিরোগ রাখার যে প্রক্রিয়া আমাকে সুস্থভাবে যে বাঁচতে হবে তার প্রথমত সুস্থ জীবন যাপনের সমস্ত প্রক্রিয়া ইয়োগার মধ্যে কারণ ইয়োগা করতে হলে খুব আর্লি মর্নিং উঠতে হয় আর্লি ঘুমাতে হয় আর্লি মর্নিং উঠতে হয় আমাকে প্রস্তুত করতে হয় সেক্ষেত্রে আমি সকালের বাতাসটা আমার আমি পাই এরকমভাবেই আমি শৃঙ্খলিত জীবন যাপনে চলে আসি ইয়োগাটা আর আমাকে নিরোগ রাখতে পারি এটাই হলো মূল প্রতিপাদ্য যে আমি নিজেকে সুস্থ রাখবো সুস্থ থাকবো সমাজকে আমি যদি সুস্থ থাকতে পারি সমাজকে কিছু দিতে পারবো এটাই মূলত মূল মন্ত্র আর আমি আমাকে ভালোবাসবো প্রচণ্ডভাবে আমি যদি আমাকে ভালোবাসি আমাকে সুস্থ রাখার অভিপ্রায় আমার মধ্যে কাজ করবে এটাই মূলত কথা আর এই ফেস্টে হলো আমি কী করছি আমরা প্রত্যেকে কী করছি তা জনগণকে সবাইকে জানানো এটাই মূল প্রতিপাদ্য ভীষণভাবে গুরুত্ব আর ইয়োগা তো একসময় হলো ইয়োগা হলো মন আর শরীরের সংযোগ ইয়োগাটা এই মন আর শরীরের সংযোগের একমাত্র মাধ্যম হলো আগে বলতো যোগাসন ইয়োগাটা এখন তো আধুনিকায়ন হয়েছে ইয়োগাটা আর এটা তো মূলত ভারতে আগে প্রচলিত ছিল আস্তে আস্তে কালক্রমে বিভিন্ন দেশে পুরো পৃথিবীময় ছড়িয়ে পড়েছে এবং সবাই আজকাল দেখা যায় সবাই বুঝে গেছে ইয়োগাটার বিষয়টা এটা আমাদের শরীর সবার ক্ষেত্রে প্রত্যেকের জীবনের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলে ইয়োগাটা আগে আপনি কি নিজেকে সুন্দর রাখতে চান ইয়োগা আপনি কি চান আপনার চুলগুলো পড়বে না ইয়োগা আপনি যদি নিজেকে সুন্দর রাখতে চান আপনি হেড টু টো সমস্ত অর্গানগুলোকে ওকে রাখতে চান সেক্ষেত্রে ইয়োগার বিকল্প বলতে কিছু নাই এখন হচ্ছে এখন সব সর্বত্র তবে একটা দুঃখের বিষয় আছে যে আমাদের কোনো ইনস্টিটিউট নাই মানে ইউনিভার্সিটি লেভেলে প্রাইভেট ইউনিভার্সিটি আছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে এগুলো স্কুলগুলোয় এগুলোই নাই তবে পর্যায়ক্রমে মানে বেসরকারিভাবে সবাই ছোট ছোট করে বিভিন্ন ইনস্টিটিউট করে করছে কিন্তু আমি খুব আশা করছি এই বোধোদয়ে যারা নিয়ম তৈরি করেন যারা নিয়ন্ত্রক স্কুলের বিষয়গুলো স্কুলে একটা ইয়োগার ক্লাস নিতেই পারে যেমন শরীরচর্চা একটা ক্লাস আছে ওখানে ইয়োগাকে ইয়োগাটাকে ইনক্লুডিং করাই দিতে পারে অনেক বাচ্চা আছে চঞ্চল অনেক বাচ্চা আছে খুব ইন্ট্রোভেট টাইপের তাদেরকে ঠিকঠাক করার জন্য ইয়োগাটা ভীষণ জরুরি ভীষণ জরুরি স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি লেভেল বলেন ওটা নাই তবে আমি আশা করছি অচিরেই এটা হবে কারণ আমরা অনেকেই এই নিয়ে কাজ করছি নিশ্চয়ই হবে